আসসালামু আলাইকুম। রান্না ও প্রকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করে দেখাবো কুমড়ো ভাজি বা চাল কুমড়ো ভাজি। তো দেখতেই পাচ্ছেন আমি চাল কুমড়োকে ভালোভাবে এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটি আমি ভালো করে ধুয়ে এই বলে উঠিয়ে নিয়েছি। তো আমি এখন এতে হালকা একটু লবণ এবং হলুদ দিব। দেওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে মেখে নিব, যাতে করে এর ভিতর থেকে সব পানি বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি এটি ভালো করে মেখে নিয়েছি, এখান থেকে পানিও ছাড়তে লেগে গিয়েছে। তো আমি এটি একটি ছাঁকনিতে করে পানিগুলো সব ছেঁকে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এটি একটি ছাঁকনিতে করে তুলে নিয়েছি। আমি এখন এটি ভাজি করে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমার এই কড়াইটি গরমও হয়ে গিয়েছে। আমি এখন এতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে তেল দিয়ে দেবো। আর আমি এই ভাজিটি এই অল্প একটু এই তেল দিয়ে রান্না করে দেবো, কারণ যেহেতু এখন তেলের দাম প্রায় আকাশ ছোঁয়া। তো আমাদের হাউস ওয়াইফদেরই উচিত তেলটি একটি একটু কম করে ব্যবহার করা। কম তেলে রান্না করলে ভাজিটা কিন্তু খারাপ লাগবে না, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা যদি এইভাবে চাল কুমড়োর পানি না বের করেন, তাহলে আর একটা কাজ করতে পারেন। আপনারা একটি পাতিলে চাল কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিয়ে ওখানে চাল কুমড়োগুলো দিয়ে হালকা একটু লবণ দিয়ে ভাপে বসাই দিলেই পানি উঠে আসবে। তখন আপনারা একটা ছাঁকনির সাহায্যে চাল কুমড়োর পানিগুলো বের করে নিয়ে এইভাবে ভাজি করে নিতে পারেন। তো দুইটাই আপনাদের যার যেটা ইচ্ছা, আপনি আমাদের মতো আমার মতো এভাবেও করতে পারেন, বা আপনি ভাবে বসাইতে এভাবে করতে পারেন। তো এখন আমি এ পর্যায়ে এখানে কিছু গোটা জিরা অ্যাড করে দিব। এখন আমি এই চাল কুমড়োগুলো সব দিয়ে দিব। আর এই কুমড়ো ভাজি করতে পানির কোনো প্রয়োজন নেই, একটু অল্প আঁচ দিয়ে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলেই হয়ে যাবে। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কুমড়োতে প্রচুর পরিমাণ পানি থাকে। আর আমি এখন এতে হলুদ আর অ্যাড করবো না, যে হলুদ দিয়ে আমি মেখে নিয়েছিলাম ওই হলুদই থাকবে, আর হলুদও দিব না। হালকা একটু লবণ দিব এখানে। আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন দেওয়ার পরে কড়াই দেওয়ার পর আবার পানি ছেড়েছে। তো আমি এখন এই চাল কুমড়োটি একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে দিলাম। আর অবশ্যই মাঝে মাঝে এসে কিন্তু
ভাজিটি নেড়ে চেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখে নিন আমার ভাজিটির কি অবস্থা। আর হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে এসেই ভাজি নেড়ে দিয়েছি। আর আমি এই ভাজিতে কিন্তু আর তেল অ্যাড করি না। তারপরে দেখুন তেল উঠে এসেছে। আপনারাও বাসার অবশ্যই কম তেলে এভাবে ভাজি রান্না করবেন। আমার রান্নাটি হয়ে গিয়েছে। আমি এখন একটি বাটিতে উঠায় আপনাদের দেখাইতেছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার এই কুমড়ো ভাজি। এই কুমড়ো ভাজি তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় 6 মিনিটের মতো। তো চট জলদি কুমড়ো ভাজিটি তৈরি হয়ে গিয়েছে। তো যারা আমার চ্যানেলে নতুন, তাদের সবাইকে বলতেছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই কুমড়ো ভাজিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দেখতেই পেলেন যে আমি কত কম তেলে এই ভাজিটি সম্পূর্ণ করেছি। তো আপনারাও এভাবেই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি এই কুমড়ো ভাজিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।